কে বলবে এই আশরাফুল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন 11 বছর আগে। এখনও যেন সেই আগের মতো সাবলীল ব্যাট হাতে, অফসাইড কিংবা অন, দুই সাইডেই দারুণ সব শট খেলেন তিনি। কোচ হয়েও এদিন পুরো দস্তুর ব্যাটারের ভূমিকায় দেখা যায় দেশের প্রথম তারকা ক্রিকেটারকে। রংপুরের অনুশীলন শেষে ক্রিকেটাররা যখন ফিরে গেছে তখনই ব্যাট প্যাট গ্লাভস নিয়ে ব্যাটিংয়ে নেমে পড়েন আশরাফুল। এই শটটা দেখুন, অফ স্টাম্পের বাইরের বল, আশরাফুল যেভাবে টাইমিং করলেন তা চোখে লেগে থাকার মতো। এমন পারফেক্ট টাইমিং যে কোনো ব্যাটারের জন্যই বেশ স্বস্তির। স্পিন বলেও আশরাফুলের ব্যাট ছিল সাবলীল, যেমনটা দেখা যেত তার সেরা সময়ে। অফ স্ট্যাম্পের বাইরের বলটাকে কিছুটা ব্যাকফুটে গিয়ে যেভাবে খেললেন তা দুর্দান্ত। বাজে বল বিন্দুমাত্র রেহাই পায়নি আশরাফুল থেকে, একেবারে ব্যাটের সামনে পড়া বলকে উড়িয়ে মারলেন। 6 না হলেও অন্তত 4 হবে ধরেই নেওয়া যায়। লেগ সাইডেও অ্যাশ খেলেছেন দারুণ সব শট, অফ স্ট্যাম্পের বাইরের শর্ট বলকে টেনে লেগ সাইডে খেলেন তিনি। পাওয়ার প্লেতে হয়তো এই শট থেকেই আসতে পারে বাউন্ডারি, আবার এই বলে খেললেন অফ সাইডে। কেরিয়ারের সেরা সময়ে যেমনটা সাবলীল ছিলেন আশরাফুল, এখনও যেন সেই আগের মতোই আছেন, কেবল বয়সটাই তার বেড়েছে। এই শটটা আপনার ভালো লাগতে বাধ্য, কি নিখুঁত টাইমিং! কে বলবে 40 বছর বয়সেও ব্যাট হাতে এতটা পারফেক্ট আশরাফুল। মিরপুরে এদিন তিনি যেন জানান দিলেন কেবল বয়সটাই বেড়েছে, ব্যাটের ধার কমেনি একটুও। ক্রিকেট ছেড়ে আশরাফুল এখন পুরোদস্তুর কোচ, গ্লোবাল সুপার লিগ ও বিপিএলে রংপুরের ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন তিনি। ক্রিকেট ক্যারিয়ারে তিনি ছিলেন বেশ জনপ্রিয়, সেই জনপ্রিয়তা এখনও আগের মতোই রয়েছে তার। এবার কোচিং ক্যারিয়ারে সফল হয়ে নিজেকে আরও এক ধাপ উপরে নেওয়ার সুযোগ আশরাফুলের সামনে। বর্তমানে রংপুরের কোচ হলেও আশরাফুল নিশ্চয়ই স্বপ্ন দেখেন বাংলাদেশের কোচ হওয়ার। সেই স্বপ্নের পথে হাঁটা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি। বিপিএল, ঘরোয়া লিগে প্রতিনিয়ত সাফল্য পেলে একদিন জাতীয় দলের সঙ্গেও দেখা যেতে পারে তাকে। তবে সেই চিন্তা আপাতত দূরে রেখে মিরপুরে আশরাফুল যে ব্যাটিং কারিশ্মা দেখালেন তা ভক্তদের মনে থাকবে দীর্ঘদিন। রাকিবুল হক, স্পোর্টসমেল 24।